করোনাভাইরাসের এই মহামারী সহসা দূর হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যতদিন না কোনো প্রতিষেধক আবিষ্কার হচ্ছে ততদিন করোনাভাইরাসকে সঙ্গী করেই বাঁচতে হবে, জীবন জীবিকার স্বার্থে চালু করতে হবে অর্থনৈতিক কর্মকাণ্ড। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় শেখ হাসিনা বলেন, করোনাভাইরাসের কারণে ঘোষিত লকডাউন বিশ্বের প্রায় সব দেশই ইতোমধ্যেই শিথিল করতে বাধ্য হয়েছে, কারণ অনির্দিষ্টকালের জন্য মানুষের আয় রোজগারের পথ বন্ধ করে রাখা সম্ভব নয়, বাংলাদেশের মতো দেশের পক্ষে তো সম্ভবই নয়। তিনি আরও বলেন, রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানসমূহের জন্য বিশেষ তহবিল বাবদ 5,000 কোটি টাকার ঋণ সুবিধার কার্যকর করা হয়েছে, যারা কাজে যোগ দিতে পারেননি তারাও শতকরা 60% বেতন পাচ্ছেন।